الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد، Quranic Language Course পঞ্চম ব্যাচের সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল আয়েশা আদায়ের পরে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। যেন সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা 15টি ক্লাস শেষ করে 16তম ক্লাসে আজকে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে বেশ কিছু ক্লাস শেষ করে এসেছি। এখন আমাদের ক্লাস সংখ্যা গোনাচ্ছেও আমাদের অর্জনটা দিকে আমরা দেখাতে হবে, আমাদের কাজগুলো কতটুকু শেষ হলো সেদিকে দেখাতে হবে। আমরা ইতোমধ্যে যে ক্লাসগুলো শেষ করেছি এর মধ্যে আরবি ভাষার যে বিশেষ করে কোরআনের ব্যবহৃত যে ফাইল গুলোর বিভিন্ন রূপ আমরা দেখেছি, অতীতকালীন ফাইল গুলো আমরা দেখেছি, বর্তমান ভবিষ্যৎকালীন বিভিন্ন রূপ গুলো আমরা দেখেছি। ফাইলে আমর, আদেশ সূচক, নিষেধাজ্ঞা সূচক ভাত গুলো আমরা দেখেছি। আমরা আজকে ফেলের সাথে সম্পৃক্ত আরেকটা নতুন বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং আজকের ক্লাসের পরে বাকিগুলো হবে অনুশীলন ক্লাস। বলা যায় মূল ক্লাস হিসেবে আজকে শেষ ক্লাস। আজকে আমরা দেখব হলো আবওয়াবুল ফেল, এটা হলো ক্রিয়ার বাব। এটা নতুন একটা টার্ম, হয়তো অনেকের জন্য এই শব্দটা নতুন, আমরা এই নতুন শব্দটার সাথে আজকে পরিচিত হব। বাব শব্দের অর্থ হলো দরজা আরবিতে, বাব মানে হলো দরজা। যেমন আমরা কিছুদিন আগে রমাদান শেষ করেছি, আমরা জানি রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাব বা দরজা রেখেছেন, স্পেশাল গেট, যেটাকে বলা বাবু রাইয়া, রাইয়ান নামক দরজা। এই বাব মানে হলো দরজা। আরবি ভাষায় যে আমরা ফেল গুলোর সাথে পরিচিত হয়ে আসছে, এগুলোর 43টি কাঠামো আছে, রূপ আছে। এই 43টা প্রত্যেকটাকে এক একটা বাব বলা হয়। আর আমরা কোরআন মাজিদে অবশ্য 43টার ব্যবহার নাই, কোরআন মাজিদে কয়েকটার ব্যবহার আছে, এর মধ্যে প্রসিদ্ধ গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন আপনাদের বাপ সম্পর্কে ধারণাটা এভাবে আমরা দেখাচ্ছি, এখানে বাপ দ্বারা কি বোঝানো হয়েছে। যেমন নাসারা, ইয়ানসুর, আমরা এটার সাথে পরিচিত। নাসারা মানে সে সাহায্য করল, আর ইয়ানসুর মানে সে সাহায্য করছে বা করবে, করছে বা করবে। এখানে নাসারা তিনটাই জব, আর এই জায়গার ঠিক। আমরা যদি বলে দাখালা, সে প্রবেশ করলো, এটা দেখেন নাসারার সাথে সবকিছু মিলে দাখালা, তিনটাই জবর বা ফাতহা। এরপরে দেখেন ইয়াদখুলু, ইয়াদখুলু, হরকতের কোনো ব্যবধান আছে দুইটার মধ্যে? না, একই রকম, একই রকম। এরপরে আপনারা দেখেন নাজারা, সে দেখলো। এরপরে ইয়াম জুরু, সে দেখছে বা দেখবে, এটাও কিন্তু সেম, আপনারা লক্ষ্য করেন, শুধু বর্ণ বা হরব চেঞ্জ হয়েছে, হরকত কিন্তু একই রকম। নাসারা ইয়ান সুরু, দাখালা ইয়াদ সুলু, নাজারা ইয়ান জুরু, খারাজা ইয়া খুজু, বের হওয়া, আকালা ইয়া কুলু, খাওয়া। এগুলো হলো একটা বাব, মানে একটা স্টাফ স্ট্রাকচার। এটা এই এই যে এটা একটা স্ট্রাকচার ফলো করেছে সবগুলোতে, এরকম শত শত শব্দ আছে, এইটার নাম হলো বাবে নাসারা। এই স্ট্রাকচারটা যত শব্দ ফলো করবে, যতগুলো ভার বা ফেল, সবগুলোকে বলা হবে বাবে নাসারা, নাসারার বাব, নাসারার দরজা, মানে নাসারার মতো করে এগুলো রূপান্তরটা হবে সব জায়গায়। যখন আদেশ সূচক হবে, যেমন আদেশ কি, অনসর, তুমি সাহায্য করো, তাই না? এবার বলেন তো, তুমি প্রবেশ করো কি হবে? উদখুল, উদখুল, একই স্টাইল, একই স্টাইল, উদখুল। আচ্ছা,
নাজরা ইনজুর দেখা থেকে তুমি দেখো কি হবে উনজুর উনজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ উনজুর আচ্ছা যদি আমরা বলে খারাজা সে বের হলো এটা বাবে নাসারা থেকে আসছে তাইলে সে বের হচ্ছে এটার আরবি কি হবে ইয়াখরুজু ইয়াখরুজু ওই যে ইয়ানসুরের মতো করে ইয়াখরুজু সে বের হচ্ছে আর যদি বলে তুমি বের হও কি হবে উখরুজু উখরুজ উখরুজ হ্যাঁ ওই একই স্টাইলের এই সবগুলো হলো বাবে নাসারা থেকে আসছে এটা না হলো বাবে নাসারা মানে নাসারা গেট নাসারা দরজা আচ্ছা আমরা আরেকটা দরজা দিয়ে ঢুকবো এখন আরেকটা দরজা দিয়ে ঢুকবো যেমন দরাবা দরাবা মানে সে প্রহার করলো সে একজন পুরুষ প্রহার করলো সে হাত প্রহার করছে না করবে এটা হলো ইয়াও রি গো দেখেন এখানে হলো মাঝখানে একটা মানে দেখেন ইয়ান সুরু মাঝখানেরটা কি হলো মানে শেষের আগেরটা পেশ ইয়াদ ফুলু পেশ ইয়ান জুরু পেশ ইয়া ফ্রুজু পেশ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইয়া দরিবু ইয়া দ্রুবু হয়ে নাই আগেরটার মতো কি হতো ইয়া দ্রুবু এটা হবে ইয়া দ্রিবু সে প্রহার করছে তার মানে এটা ভিন্ন গেই আরেক স্টাইল স্টাইলটা ভিন্ন আচ্ছা দরাবা ইয়াদ্রুব সে প্রহার করলো সে প্রহার করছে বা করবে আচ্ছা এরপর আমরা আসি হলো একই স্টাইলে জালাসা সে বসলো আমরা মজলিস করি না মজলিস মানে যেখানে মানুষ বসে এটাকে আমরা কি বলে মজলিস জিলসা জলসা বলে জলসা সভাকে জলসা বলা দিতে যেটা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে এই শব্দটা প্রচুর ব্যবহৃত জলসা মানে সভা আবার মজলিস হ্যাঁ সভা জালাসা ইয়া জিলিসু হ্যাঁ এটা বাবে দরাবা থেকে আসছে বাবে দরাবা ইয়াজ লিসু দেখেন ইয়াদ রিবু ইয়াজ লিসু এরপরে হলো আমরা আরেকটা শব্দ বের করে নেই বাবে দরাবা আপে গোসল করা মানে গোসল করা মানে ধৌত করা গাসালা আছে ক্ষমা করা গফারা মানে সে ক্ষমা করলো তিনি ক্ষমা করলেন করছেন কি হবে তাহলে এই স্টাইলের যে ফাইল গুলো এটাকে আমরা কোন বাব বলবো বাবে দরাবা নাম দিব হেডলাইন মানে পরিচয়টা একটা দিয়ে তো পরিচয় করাইতে হবে তো সেটা দরাবা দিয়ে পরিচয় করানো হচ্ছে বহুল ব্যবহৃত শব্দ এটা দরাবা আচ্ছা এটা হলো বাবে নাসারা আর এটা হলো বাবে দরাবা এবার দেখেন আদেশ যেটা আমর ইদ রিব তুমি প্রহার করো ইদ রিব ঠিক আছে আগেরটা ছিল ওন সোর সব পেজ দিয়ে ওন সোর উদখুল ওন জোর উখরুজ এটা এর ধরে তাহলে তুমি বসো কি হবে ইজলিস ইজলিস মাশাআল্লাহ ইজলিস তুমি ধৌত করো কি হবে ইগসিল 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 আচ্ছা তুমি ক্ষমা করো ইগফির 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 দেখেন আমরা বলি রব্বানা গফির লানা রব্বানা ইগফির ওই মিলানোর কারণে রব্বানা গফির হ্যাঁ তুমি ক্ষমা করো এই চাইলে যেগুলো এগুলো নাম হচ্ছে কি কোন বাব বাবে দরাবা বাবে দরাবা আচ্ছা মাশাআল্লাহ এরপর আমরা আরেকটা বাবের সাথে পরিচিত হব সেটা হলো বাবে আচ্ছা আমরা শব্দটা আগে লিখে দেই সামিআ ইয়াসমা কিভাবে লাগে সে শুনলো সামিআ মানে সে শুনলো ইয়াসমা মানে সে শুনছে বা শুনবে দেখেন আগে দুইটার সাথে মিল আছে এটা এটার ফেলা মাদির মধ্যে
পেলে মাদির এই যে মাঝখানেরটায় জের দেখেন একটারও মাঝখানে জেনে না সরা এরপরে দরা বা তাহলে দুইটার একটার সাথে মিলন এটা সামিয়া তার মানে এটা ভিন্ন দরজা আবার এখানে হলো ইয়াসমাউ ওখানে হলো দেখেন মাঝখানেরটা কি ইয়াকসিলু জের আবার প্রথমটা নাসারাতে হলো ইয়ানসুরু পেশ মাঝখানেরটাই এখানে হলো জব তার মানে এটাও মিলে না এটা ভিন্ন বা সামিআ ইয়াসমাউ শুনা সামিআ সে শুনলো ইয়াসমাউ সে শুনছে এই ভাবে দেখেন আরো আছে হামিদা প্রশংসা করলো হামিদা তাহলে সে প্রশংসা করছে বা করবে কি হবে ইয়াহমিদু ইয়াহমাদু ইয়াসমাউ মাউ ইয়াসমা ইয়াহমাদু সামিআ ইয়াসমাউ আপনাদের মনে এই বাবের সাথে পরিচিত এটা একটু অ্যাডভান্স নলেজ এই বাবের পরিচয়টা আমাদের সেকেন্ড লেভেলে বিস্তারিত হবে এখন হলো একটু ধরিয়ে দেয়া যে এটা হলো অ্যাডভান্স নলেজের একটা পার্ট আপনি যে এই হরকতের পরিবর্তন এটা কেন হয় আপনি বলতে পারেন যে ইয়াম শুরু পেজ দিয়ে ইয়াসমাউ কেন জগৎ দিয়ে মাঝখানেরটা এটা ভিন্ন বাবের এটা একটা ধারণা থাকলো আমাদের সামিয়া এই এটা না হলো বাবে সামিয়া সামিআ ইয়াসমাউ হামিদা ইয়াহমাদু সে প্রশংসা করছে বা করবে আচ্ছা এরপরে আসেন আলিমা সে জানলো জ্ঞান অর্জন করলো বা জানলো তাহলে সে জানছে বা জানবে কি হবে ইয়ামালু ইয়ালামু লামু ইয়ালামু ইয়ালামু আলিমা ইয়ালামু আচ্ছা এবার আমলে আসেন আমিলা সে আমল করলো একটা জানলো এরপর আমল করলো হ্যাঁ ইয়ামালু ইয়ামালু মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমিলা ইয়ামালু আচ্ছা এইভাবে আপনি হাফিজা মুখস্থ করা হেফজ করা ইয়াহফাজু হাফিজা ইয়াহফাজু আজু ইয়াহফাজু কখনো কখনো বিরল একটা দুইটা শব্দ পাওয়া যাবে একাধিক বাপ থেকে ব্যবহার পাওয়া যায় এরকম দুই একটা শব্দ আছে সেগুলো বিরল সেগুলো সাধারণ ভাবে হবে না দুই একটা শব্দ হয় যে একাধিক বাপ থেকে আসে তাহলে আমরা এখানে বাপ পেলাম কয়টা প্রথম পেলাম বাবে নাসরা বাবে নাসরা এরপরে পেলাম বাবে দরাবা দরাবা কিভাবে দরাবা ইয়াদরিবু ইদরিব এভাবে এরপরে পেলাম হলো বাবে সামিআ দেখেন সামিআ ইয়াসমাউ আদেশটাকে আমরা হলো ইসমা 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 আদেশ তুমি শোনো ইসমা ইসমা কালামি তুমি আমার কথা শোনো ইসমাইল আজান আজান শোনো তাহলে তুমি প্রশংসা করো কি হবে ইহমাদ ইহমাদ তুমি প্রশংসা করো তুমি জানো কি হবে ইহমাদ ইআলাম 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 তুমি জানো জেনে নাও ফাআলাম ফাযুক ইআলাম অতএব তুমি জানো তুমি আমল করো কি হবে ইআমাল ইআমাল তুমি আমল করো ইআমাল তুমি কাজ করো আমল করো তুমি মুখস্থ করো কি হবে ইহফাজ এই মোবাইলটা দাও তো ইহফাজ 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 তাহলে দেখেন আপনারা পড়ার সময় যেভাবে পড়বেন সামিআ ইয়াসমাউ ইসমা হামিদা ইয়াহমাদু ইহমাদ আলিমা ইয়ালামু ইআলাম আমিলা ইয়ামালু ইআমাল হাফিজা ইয়াহফাজু ইহফাজ এইভাবে পড়লে জিনিসটা আপনাদের ছন্দে ছন্দে পড়া হবে মুখস্থ হবে এবং এটা মনে রাখতে সুবিধা সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বাব আমরা এখন চতুর্থ আরেকটা বাবের সাথে পরিচিত হব সেটা হলো ফাতাহা ফাতাহা মানে খোলা আরেকটা অর্থ হলো বিজয় লাভ সূরা ফাতহা সারা ইদা জাআ নাসরুল্লাহ সূরা এটা হলো নাসর আর আর কোন সূরা আল ফাতহ আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা বিজয় লাভ করা বা খোলা তাহলে ফাতাহা ইয়াফতাহু ইয়াফতাহু দেখেন এটা কি পূর্বের কোন একটার সাথে মিলে হ্যাঁ প্রথম দুইটার সাথে প্রথম অংশ মিলে দেখেন নাসারা নাসারা মিলে কিন্তু ইয়ানসুরের সাথে মিলে না দরাবার সাথে মিলে কিন্তু ইয়াদরিবর সাথে মিলে না আর সামিয়ার সাথে তো মিলেই না
তাহলে এটা হলো আরেক রূপ আরেকটা বাব খাতা এখানে তার মধ্যে জবর এখানে তার মধ্যে জবর দুইটাই জবর এখানে মাঝখানে একটা জবর এখানে মাঝখানে একটা জবর এই চেনার উপায় কিন্তু মাঝখানে ফরকটা অন্যগুলো না আর সামিয়ার মধ্যে দেখেন মাঝখানে একটা জের পেলে মোদারেতে জবর তরাবারটা মাঝখানে আচ্ছা আমরা বাদ করে দেই মাঝখানে একটা জবর আর এখানে মাঝখানে একটা জের এখানে হলো জবর আর পেশ তাই হোক এটা হলো ফাতাহা ইয়াফতাহ বিজয় লাভ করা বা খোলা ওপেন করা উন্মুক্ত করা আমারটা হলো ইফতাহ এটা ইসমাইর সাথে মিলে ইসমা আহমদ এটার সাথে আমর মিলে যায় ফাতাহা ইয়াফতাহ ইফতাহ সে খুললো সে খুলছে তুমি খোলো এবার দেখেন ফাআলা সে করলো ফাআলা সে করছে ইয়াফআলু ইয়াফআলু ইয়াফতাহু আর তুমি করো কি হবে ইফআল এই যে ফাতাহা ইয়াফতাহু ইফতাহ ফাআলা ইয়াফআলু ইফআল এগুলো হচ্ছে বাবে ফাতাহা এখন যা করছে এগুলো হলো বাবে ফাতাহা ঠিক আছে এরপরে এই বাব থেকে আরো দুই একটা আমরা দেখি মজার শব্দ আছে যেমন করাআ পড়া করাআ সে করাআ তাহলে সে পড়ছে কিভাবে ইয়া করাউ মাশাআল্লাহ আর আদেশটা কি হবে তুমি পড়ো ইকরা হ্যাঁ ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা আচ্ছা এরপর হলো নাসাহা নসিহত করা নাসাহা সে নসিহত করলো উপদেশ দিল ইয়ানসাহু সে উপদেশ দিচ্ছে বা দেবে তুমি উপদেশ দাও কি হবে তাহলে নাসাহা ইয়ানসাহু ইনসাহ ক্বারাআ ইয়াকরাউ ইকরা ফাআলা ইয়াফআলু ইফআল ফাতাহা ইয়াফতাহু ইফতাহ এই সবগুলোকে বলা হয় বাবে ফাতাহা মানে এই ফাতাহা গেট দিয়ে এগুলো ঢুকবে ফাতাহা যত যেভাবে রূপান্তর হবে এগুলো সেভাবে রূপান্তর ফাতাহাকে ফলো করবে ঠিক আছে এরপর আরেকটা আছে এটা এগুলো হচ্ছে কম ব্যবহৃত তবে এটারও বেশ মানে অনেকগুলো বেশ কয়েকটা শব্দ আছে কারুমা মাঝখানেরটা একদম বেশ হ্যাঁ ভিন্ন কারুমা সাথে এটা মিললেও দুইটাই মিলবে না একটা মিললে আরেকটা মিলবে না আর আদেশটা হলো অক্রম 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 কারুমা মানে সম্মানিত হওয়া সম্মানিত সে সম্মানিত হলো সে সম্মানিত হচ্ছে তুমি সম্মানিত হও কারুমা ইয়াক্রুমু উক্রুম কারুমা ইয়াক্রুমু উক্রুম আচ্ছা উক্রুম কারুমা ইয়াক্রুমু এরপরে আমরা আসি হলো তহুরা পবিত্রতা অর্জন করা তো উস্তাদ কি একটা কথা ছিল উস্তাদ একটা কথা বলা যাবে জিজ্ঞেস করলে নাকি জি এবার দেখেন কারুমা ইয়াক্রুম উক্রুম এই এই এটার নাম হলো বাবে কারুমা মানে কারুমা গেট কারুমা দরজা দিয়ে আরো কিছু শব্দ বের হবে আসবে তহুরা তাহলে সে পবিত্র হলো তহুরা কি হবে তুমি ইয়াতহুর তুমি পবিত্র হও কি হবে তুমি পবিত্র তহুরা ইয়াতহুর উতহুর এরপর আমরা আসি সে দূরবর্তী হলো সে দূরে চলে গেল বাউদা বাউদা সে দূরে যাচ্ছে বা যাবে কি হবে ইয়াবউদু ইয়াক্রুমুর ওজনে হবে আর তুমি দূর হও কি হবে
ওবউদ 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 বাউদা সে দূর হলো ইয়াবউদ সে দূর হচ্ছে ওবউদ তুমি দূর হও ওবউদ আচ্ছা দূরে যাওয়া কাছে আসাটাও একই শব্দ থেকে আসছে আরুবা তাহলে সে কাছে আসছে কি হবে ইয়াকরুবু ইয়াকরুবু সে নিকটবর্তী হচ্ছে বা হবে তুমি নিকটবর্তী হও কি হবে ওকরুব 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 এরপরে এই ধরনের কাসুরা মানে বেশি হওয়া যেটা সেটাও একই শব্দ থেকে আসছে নাম দেব কি বাবে কারুমা এটার নাম বাবে কারুমা তাহলে আমরা এখানে পাঁচটা বাব পড়লাম কিন্তু প্রথম বাবটা হলো কি বাবে নাসারা ক্ষমা করা এগুলো হচ্ছে সব বাবে দরাবা তিন নম্বর বাব হলো বাবে সামিয়া সামিয়া ইয়াসমাউ ইসমা হামিদা ইয়াহমাদু ইহমাদ আলিমা ইয়ালামু ইলাম আমিলা ইয়ামালু ইমাল হাফিজা ইয়াহফাজু ইহফাজ এগুলো হচ্ছে সব বাবে সামিয়া সামিয়া গেট এরপর হচ্ছে বাবে ফাতাহ ফাতাহ গেট ফাতাহা ইয়াফতাহু ইফতাহ ফাআলা ইয়াফআলু ইফআল قرأ يقرأ اقرأ نصح ينصح انصح এই যে হরকতগুলো এগুলো একটা নিয়ম মেনে কিন্তু হয় সবগুলো এরপর লাস্ট আমরা এখন যেটা করলাম পাঁচ নাম্বার বাব সেটা হলো কারুমা কারুমা ইয়াকরুমু উকরুম তাহুরা ইয়াদখুলু উদখুল বাউদা ইয়াবউদু উবউদ করুবা ইয়াকরুবু উকরুম আপনারা এভাবে এভাবে শীত ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করবেন এখান এখন হয়তো সময় ওটা হবে না ধরনটা আমরা দেখে দিলাম আচ্ছা জি আপনারা এবার লেকচার শিটের দিকে লক্ষ্য করেন আমরা এখানে যে হেডলাইনটা হলো যে আবু আবুল ফেল যে ক্রিয়ার বাব বা দরজা এটার পরিচয়টা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি এবং এটা মানে সর্বাধিক ব্যবহৃত পাঁচটা বাব পাঁচটা দরজা আমরা জেনে গেছি এখানে দুই তিনটা পয়েন্ট আছে এটা একটু খেয়াল করবে আপনারা ক্রিয়ামূলকে আরবিতে বলা হয় মাসদার ক্রিয়ামূল যেমন নাসারা মানে সে সাহায্য করলো ইয়ানসুর মানে সে সাহায্য করছে নাসরুল শব্দের অর্থ হলো সাহায্য করা সাহায্য করাটা হলো মাসদার এগুলো কিন্তু আলাদা আলাদা টার্ম আমরা মনে রাখার চেষ্টা করব না থাকলে বাংলাটাই মনে রাখবো অসুবিধা নাই ক্রিয়ামূল যেটা ক্রিয়ামূল মানে সাহায্য করা ঠিক আছে এটা হলো এখানে অর্থ চেঞ্জ হবে করলো দেখেন ফাআলা মানে কি সে করলো সে একজন পুরুষ করলো হি ডিড সে করলো ইয়াফআলু সে করছে বা করবে হি ইজ ডুইং অর হি উইল ডু সে করছে বা করবে আর ফিআলুন বা আল ফিআলু আল ফিআল যুক্ত করে অথবা ছাড়া করা তাহলে সে করলো সে করছে আর করা এই করাটা হলো মাসদার মাদি মুদারে তো আপনারা চিনেন করাটা হলো মাসদার ক্রিয়ামূল আর নাসারা সে সাহায্য করলো এটা মাদি আর ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে এটা মুদারে না মাদি ইয়ানসুর মুদারে আচ্ছা এই নাসরুন সাহায্য করা অথবা আলিফ লাম যুক্ত করে আর নাসরু সাহায্য করা এটা হলো কি এইটাই হলো মাসদার ক্রিয়ামূলকে আরবিতে বলে মাসদার সামাউন মানে শোনা আর নাসু মানে সাহায্য করা আল ফেলু করা আল ফাতহু মানে খোলা আল কেরাতু পড়া এই যে ক্রিয়ার মূলটাই হলো এখানে আরেকটা শব্দ আছে যে শব্দমূল শব্দমূল
মানে এই ক্রিয়াটার মধ্যে মূল অক্ষর কি কি, মূল হরফ কি কি, এটাকে বলে শব্দমূল, আরবিতে বলে মাদ্দা, আরবি একটা টার্ম, মূল বর্ণ, মূল বর্ণ, মূল বর্ণকে আরবিতে বলে মাদ্দা। যেমন মানে এই এই টার্ম গুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছে, এগুলো নতুন নতুন টার্ম। আমরা ধরেন এখানে একটা শব্দ পেলাম মাস্তার, এখন আরেকটা শব্দ পাবো মাদ্দা, বাংলা বললাম মাদ্দা, মূল বর্ণ। যেমন নাসারা, সে সাহায্য করলো, এটার মূল বর্ণ কি কি? নুন সাদ রা। নুন সাদ রা, নাসারা। আচ্ছা বলেন তো ইয়ানসুরুর মূল বর্ণ কি? একই নাসারা, নুন সাদ রা। হ্যাঁ, মানে রূপান্তর যে রূপেই গিয়ে ঠেকুক কিন্তু মূল অক্ষর, কিন্তু মূল বর্ণ তো চেঞ্জ হবে না, ওগুলো অতিরিক্ত। ইয়াটা হলো ফেলে মোদারে কারণ যুক্ত হলো, মূল অক্ষর কিন্তু নুন সাদ রাই আছে। আচ্ছা এবার বলেন দরাবা, এর মূল বর্ণ কি? আচ্ছা আমি যদি বলি এদ্রে, তুমি প্রহার করো, এটার মূল বর্ণ কি? একই দরাবা, এটার মূল বর্ণ সেম সেম একই। হ্যাঁ জি, শুকরিয়া, মাশাআল্লাহ, আপনারা ধরতে পেরেছেন, জাযাকুমুল্লাহ। এই মূল বর্ণকে আরবিতে বলে মাদ্দা, মাদ্দা। এখন আপনাদেরকে মজার একটা তথ্য দেব, আপনারা এগুলো পারলে কিন্তু মাদ্রাসা একদম টোটাল মাদ্রাসা শিক্ষিতদের সাথে আপনারা ডিসকাস করতে পারবেন এবং তারাও মজা পাবে, আপনারা মজা পাবেন। সেটা হলো যে কোনো শব্দ আরবিতে ক্রিয়া মানে হলো কি? ফেল। ভার্বের আরবি হলো ফেল, ফেলটা হলো ফাআলা, এরকম না ফাআলা, ইয়া ফাআলু, আমরা এটা একটু আগে পড়লাম, এটা ফাতা হাতকে আসছে বাবে ফাআলা ইয়া ফাআলু, ফাআলা ইয়া ফাআলু, ফালা ইয়াফাল মানে সে করলো, সে করছে। আর মাসদারটা হলো কি? ফাইল, মাসদারটা হলো ফাইল অথবা আল ফাইল, আলিফ লাম দিয়েও বলা যায়, আলিফ লাম ছাড়াও বলা যায়, আল ফাইল। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইল অথবা আল ফাইল। এই আল ফাইল বা ফাইল, এটার মূল অক্ষর কি, কে বলতে পারবে? ফাইলাম, ফাইলাম, ফাইলাম। আচ্ছা এই মূল অক্ষরের আলোচনায় এখানে একটা জিনিস আসবে, এই যে যেহেতু ফেলটা হলো ভার্ব বা ফেল মানে ক্রিয়ার একটা মূল সেন্টার হলো ফেল, যেটা অর্থগত দিক থেকে করা, আবার শব্দ হিসেবে এটা ফেল গুলো মানে ভার্ব গুলোর মূল। এখানে দেখেন তিনটা জিনিস, তিনটা জিনিস আমরা এখানে পাচ্ছি। একটা হলো ফা, আরেকটা হলো আইন, আরেকটা লাম, তিনটা মূল অক্ষর। এই তিনটা মূল অক্ষরের তিনটা নাম দিয়ে বোঝানো হয়। ধরেন অনেকগুলো শব্দের মাঝে যখন পড়ে যাবে, যেমন যখন বলা হবে ইফআলু তোমরা সবাই করো, বা উনসুরু তোমরা সবাই, এখানে যে মূল অক্ষর আপনি যখন বলবেন যে মাঝখানেরটাই কি হবে, তো মাঝখান শেষ এগুলো খুঁজে বের করতে কষ্ট হবে, তাই না? তখন বলা হবে যে এখানে ফাতে কি হলো, ফাতে জজম হলো, আইনতে কি হলো, আইনে জবর হলো, লামে কি হলো, পেশ হলো। কারণ শুরু আর শেষ করলে তো বোঝা যাবে না, এখানে আগে পরে অনেক খরব যুক্ত হয়ে গেছে, মাঝে করলে বোঝা যাবে। তো সুতরাং এই চেনার জন্য এগুলোর এক একটা নাম দেয়া হয়েছে। যেমন এখানে প্রথমটা হলো ফা, প্রথম বর্ণকে বলা হয় ফা কালিমা, ফা কালিমা। হ্যাঁ, প্রথম বর্ণকে ফা কালিমা বলা হয়, এটা হচ্ছে শব্দ কালিমা না, এটা হলো এই জায়গায় চেনার জন্য ফা কালিমা। ফাকে আরবিতে এইভাবে পূর্ণাঙ্গ রূপ লেখে ফা কালিমা। মাঝখানেরটা হলো আইন, এটা নাম দিয়েছে আইন কালিমা, মানে মাঝখানের বর্ণ বোঝাতে আইন কালিমা বোঝায়, এই যে ফা আইন। আর শেষটা হলো লাম, এটাকে বলা হয় লাম কালিমা। আমি আরবিতে লিখছি, আপনারা শব্দটা মানে শুনলে মানে শোনার মাধ্যমে আয়ত্ত করলে ভালো হবে।
তাহলে এই যে ফা ফেল শব্দের মধ্যে তিনটা হরফ তিনটা বর্ণ প্রথমটা ফা দ্বিতীয়টা আই তৃতীয়টা লা তো প্রথম বর্ণ বোঝাতে এটার সাথে রিলেট করে বলা হয় ফা কালিমা মাঝখানেরটা হলো আইন কালিমা শেষটা হলো লাম কালিমা এই তিনটার সাথে মিলিয়ে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এবার দেখেন তো নাসারা এর মূল অক্ষর কি নুন সাদ রা নুন সাদ রা এখানে ফা কালিমা কোনটা নুন নুন আইন কালিমা সাদ সাদ লাম কালিমা রা আচ্ছা এবার বলেন ফাতাহা এর মূল মূল বর্ণ কি মাদদা কি ফাতাহা এখানে ফা কালিমা কোনটা ফা কালিমা ফাই আন কালিমা তা তা আইন কালিমা তা লাম কালিমা হা দেখেন আমরা বলছি লাম কালিমা কিন্তু বর্ণটা হলো কি হা ওই ফা আইন লাম হলো মূল ওই ফেল থেকে আসছে কিন্তু এটা হলো একটা টার্ম পরিভাষা হয়ে গেল এবার সামিয়াতে চলে আসেন সামিয়ার মূল অক্ষর কি সিন মিম আইন আইন এখানে লাম কালিমা কোনটা লাম কালিমা আইন আইন কালিমা আইন আর আইন কালিমা মিম 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 ফা কালিমা সিন সিন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আপনারা মোটা সবাই ধরতে পেরেছেন আচ্ছা কারোমা তো মূল অক্ষর হলো কাফ র মিম এখানে আইন কালিমা কোনটা র র ফা কালিমা কাফ লাম কালিমা মিম 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 এত মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর এবার আসেন আমরা এখানে এই যে শব্দগুলোকে একটু আগে যে পড়লাম নাসারা নাসারার আইন কালিমা হলো জবর মাদি আর মুদার আইন কালিমা হলো কি পেশ এই সবগুলো এক এই ব্যবধানটা আছে দেখেন দাখালার আইন কালিমা হলো খ জবর পেশ আইন কালিমা জ জব আইন কালিমা পেশ ইয়ানজুর খারাজা আইন কালিমা জব এখানে আইন কালিমা পেশ এই যে বাবগুলোর ব্যবধানটা এফ আইন কালিমা কে ঘিরে বুঝতে পেরেছেন কি বাবগুলোর ব্যবধানটা কোন কালেমা আইন কালেমা কে ঘিরে দরাবা জালাসা দেখেন লামের মধ্যে জব এখানে লামের মধ্যে যে লাস্টে চলে আসে আমরা কারুমা করুবা দেখেন এখানে করুবার আইন কালেমা কোনটা বলেন তো করুবা র র তাহলে র এর মধ্যে জব আর ফেলে মোদার রর মধ্যে পেশ আরো বা ইয়াকরুবু আউদা ইয়াবরুদ ব্যবধানটা কি আইন কালেমাতে এই জন্য এই কালেমাগুলোর নাম যদি আমরা এইভাবে চিহ্নিত করে আয়ত্ত করি তাহলে এই বাব চিহ্নিত করতে সুবিধা হবে সাধারণত অর্থ করার সাথে এই বাবের কোনো সম্পর্ক নেই মানে সাধারণত এটা হলো শব্দগুলো চিহ্নিত করা বোঝা এবং শব্দের ব্যবধানটা জানার জন্য এটা দরকার আচ্ছা এই গেল ছোট ছোট বাবগুলো আর কিছু বাব আছে এগুলো বড় অক্ষরের আমরা যা যতক্ষণ বললাম এগুলো এখানে শিখে আছে দেখেন এট এ গ্লান্স বাবগুলো নিয়ে আসছি আমরা এখানে বহুল ব্যবহৃত প্রথম পাঁচটা বাব নাসাকা ইয়ানসুরু দেখেন ওজনটা দিয়ে দিলাম ফাআলা ইয়াফউলু জাইন কালেমায় জবর পেশ দরাবা ইয়াদরিবু এই ফালা কিন্তু ব্যবহারগত দিক না এটা হলো ওটার ওজনটা সামিআ ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারবিকুল বেশ কিছু শব্দ এখানে দেয়া আছে এগুলো অর্থ সবই আপনারা পারবেন তাই না দেখেন আরাফা আচ্ছা এগুলো বিস্তারিত আছে কি না অর্থ সহ আছে এখানে সমস্যা নেই এবার আপনাদেরকে এই আমরা শেষ অংশে চলে আসছি বহুল ব্যবহৃত বাবের দ্বিতীয় গ্রুপ এখানে তিন অক্ষর না এগুলো সব কিন্তু তিন অক্ষর ছিল আগের গুলো নাসারা দরাবা সামিআ ফাতাহা কারবা এবার আমরা তিন অক্ষরের বেশি জায়গায় চলে আসছি তিন অক্ষরের বেশি দেখেন একটা বাব হলো বাবে ইফআল আকরামা সে সম্মান করলো এখানে কিন্তু চারটা বর্ণ হয়ে গেল আকরামা
চারটা হরফ মূল অক্ষর কিন্তু তিনটাই হামজাটা যোগ হয়েছে মুদারে আসে ইউ ক্রিমু সে সম্মান কারোবা পড়ে আসছে না সে সম্মানিত হলো আর এটা হলো সে সম্মান করলো আক্রামা সে সম্মান করলো ইউ ক্রিমু সে সম্মান করছে বা করবে এই স্টাইলে দেখেন শব্দ হলো যে আসলামা তাহলে সে ইসলাম গ্রহণ করলো আত্মসমর্পণ করলো সে আত্মসমর্পণ করছে কি হবে ইউসলিমু ইউক্রিমু ইউসলিমু আচ্ছা আকরামা ইউক্রিমু এখান থেকে সম্মান করা আরবি হলো একরাম একরাম আমরা একরামুল মুসলিমিন বলি না একরাম তাবলিগে একরামুল মুসলিমিন তাবলিগে ছয় উসুলের একটা না তাবলিগ জামাত আপনারা জানেন তাদের কয়টা মুভি এর মধ্যে একটা হলো একরামুল মুসলিমিন মুসলমানদের সম্মান করা আচ্ছা এই আকরামা ইউক্রিমু থেকে সম্মান করা হলো একরাম সম্মান করা মাসদার আর আসলামা ইউসলিমু তাহলে ইসলাম গ্রহণ করা বা আত্মসমর্পণ করা কি হবে ইসলাম ইসলাম আচ্ছা এরপরে আখরাজা সে বের করলো আখরাজা তাহলে সে বের করছে বা করবে কি হবে ইউখরিজু ইউসলিমু ইউখরিজু ইউখরিজু তাহলে বের করা আরবি কি এটা কিন্তু আদেশ না এটা হলো মাসদার বের করা ইখরাজুন আদেশটা ভিন্ন আচ্ছা এরপরে আমান আমানা আমানাটা হলো আমানা মূলত এটাকে সহজ করে আবার আমানা পড়া একটাকে টান দিয়ে ইউ মিনু আমানা ইউ মিনু আমানা থাকবে না আমানা হয়ে যাবে ইউ মিনু আর মাজদার হলো কি ইমান ইমান ঠিক আছে এই স্টাইলে বাবে এগুলোকে বলা হয় বাবে ইফআল এই জাতীয় যেগুলো আছে যে একরাম থেকে এটা নাম হবে প্রথম আগের গুলো ছিল প্রথম শব্দ দিয়ে বাবে সামিয়া বাবে কারুমা আর এটা হবে মাজদারটা দিয়ে বাবে একরাম হ্যাঁ এটাকে আমরা বলবো বাবে ইফআল ওই যে ওই স্টাইলে ইফআল কিভাবে একটাও আমরা ওটার মতো মিলিয়ে নেই আফআলা আফআলা ইউফইলু ইফআলু এই আকরামা ইউক্রিমু ইকরাম ইকরামটাকে মূলত এফআল দিয়ে ব্যবহার করা হচ্ছে ফেল দিয়ে ইকরামুন এফআল এটার নাম হলো বাবে আকরাম আমরা যে এফআল বলতে অসুবিধা হলো বাবে আকরাম বলবো আমরা এটা ঠিক আছে বাবে আকরাম বা বাবে এফআল ওই যে ইকরাম এফআল এইভাবে আচ্ছা এরপরে আরেকটা বাব আছে বাবে যেমন কাজদাবা সে মিথ্যা আরোপ করলো কাজদাবা কোরআন মাজিদে এই শব্দটা প্রচুর আছে না কাজদাবা ইউকাদ্দিবু মিথ্যা আরোপ করলো আছে হ্যাঁ অনেক ব্যবহার আছে তো আপনারা যদি না জানেন যে এটা ফেলে মাদির শব্দ এটা শুধু নাসারাই আনসারও জানলে তো হবে না যে কাজদাবাও যে ফেলে মাদির শব্দ এটা জানবো আমরা এই বাবের মাধ্যমে কাজ্জাবা মূলত শব্দগুলো চিহ্নিত করার ক্ষেত্রে সুবিধা যেন হয় এর জন্য এটা আমাদের জন্য কাজ্জাবা ইউকাজ দিব দেখেন এটা মাদি এটা মুদারে
আমরা পড়েছি নাসারা ইয়ানসুরু সামিআ ইয়াসমা, এখন হলো মাসকারেটার তাসদিদ দিয়ে কাযাবা ইউকাযিবু ইউকাযিবু, এইভাবে আরো আছে সাদাকা সাদাকা মানে হলো সত্যায়িত করা বা সত্য বলা ইউসাদ্দিকু, ঠিক আছে মিথ্যা আরোপ করা এবং সত্য আরোপ করা দুটাই কিন্তু এই জায়গা থেকে আসছে ইউসাদ এভাবে অনেক শব্দ আছে, এটাও বহুল ব্যবহৃত গুলোর মধ্যে একটা এই স্টাইলটা। এরপরে আরেকটা দেখেন ইস্তাগফারা, এখানে আরো বেশি দেখেন কতগুলো বর্ণ মূল হলো গাইন ফারা গাফারা আরো ইস্তা যোগ হয়েছে সাথে, এরপরে মোদারে হলো কি ইয়াস তাগ ফিরু, এগুলো বেশি হরফ দিয়ে ইয়াস তাগ ফিরু সে ক্ষমা প্রার্থনা করলো। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, মূল অক্ষরের সাথে যদি আলিফ সিন তা যুক্ত হয় তখন অর্থ হলো চাওয়া, কোনো কিছু চাওয়া, যেমন আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, আমরা কি চাই সাহায্য চাই প্রার্থনা করি নাস্তাঈনু, এটা হলো ইস্তাআনা, ওভাবে আসছে ইস্তাআনা ইয়াস্তাঈনু সাহায্য চাওয়া থেকে, আর এখান থেকে নাস্তাঈন আমরা সাহায্য চাই, ঠিক আছে এই আলিফ সিনটা আসছে আলিফ সিনটা শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে একটা তথ্য দিলাম যে এই যে ইতা আলিফ সিনটা কোন অক্ষরের আগে যুক্ত হলে এটার অর্থ হলো চাওয়া, যেমন গাফারা মানে ক্ষমা বা ক্ষমা করা, ইস্তাগফার মানে ক্ষমা চাওয়া, এরপর হলো আনা মানে সাহায্য করা আর ইস্তানা মানে সাহায্য চাওয়া চাওয়া, ঠিক আছে এরপর নাসারা মানে সাহায্য করা, তাহলে ইস্তানসার অর্থ কি হবে সে সাহায্য চাইল সে সাহায্য চাইল, এই শব্দগুলো। এরপরে গাফারা মানে ও এটা তো বললাম, আচ্ছা ইস্তানসারা ইয়াস তান সিরু, আচ্ছা আপনার শব্দ গঠনটা হয়তো নিজেদের পক্ষে সম্ভব হবে না এখন, চেনার জন্য এটা দরকার। এইভাবে বহু মানে বিভিন্ন স্টাইলের বাব আছে, তো আমরা বহুল ব্যবহৃত বাবগুলোর যেগুলো অক্ষর বেশি সেটাও আমরা এখানে সাতটা প্রকার দিলাম, আকরামা ইউক্রিমু সাররাফা ইউসাররিফু কাতালা ইউকাতিলু তাকাব্বালা ইয়াতাকাব্বাল, এই যে রব্বানা তাকাব্বাল কবুল করুন, এটা এই যে তানাবা ইয়া জিতানে ইস্তান সারা ইস্তান পাহাড়ে এই বাস্তব, এই টোটাল এই সাতটাও আপনারা দেখে রাখেন ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথম পাঁচটার একটু বিস্তারিত কিছু অনুশীলন দিয়েছি, দেখেন প্রথম পাঁচটা বিস্তারিত অনুশীলন লক্ষ্য কর, নাসরা ইয়ানসুর অনসুর লাতানসুর নাসর, নাসরা সে সাহায্য করলো ইয়ানসুর সে সাহায্য করছে, অনসুর মানে কি অনসুর আমর তুমি সাহায্য করো তুমি সাহায্য করো, আল্লাহ তানসুর তুমি সাহায্য সাহায্য করো না করো না বা করবা না, নাসির অর্থ কি সাহায্যকারী, নাসির মানে সাহায্যকারী ফাইল ইসমে ফাইল হ্যাঁ কর্তা, এই নাসির হলো সাহায্য যে করে নাস। এবার দেখেন দাখালা ওই একই বাপ থেকে দাখালা সে প্রবেশ করলো, সে প্রবেশ করছে কি হবে ইয়াদখুলু ইয়াদখুলু, তুমি প্রবেশ করো না ইয়াদখুলু ইয়াদখুলু দাখালা ইয়াদখুলু 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 হ্যাঁ ইয়ানসুরের সাথে মিল থাকবে, এগুলো সব নাসারা গেট নাসারা বাপ, আচ্ছা তাহলে প্রবেশকারী যে তাকে কি বলা হবে দাখিলুন দাখিলুন, হ্যাঁ দাখিল দাখিল হই হ্যাঁ আমরা দাখিল করি প্রবেশ করি, দাখিল মানে প্রবেশকারী,
আচ্ছা খারাজা মানে সে বের হলো এখান থেকে বের হয় যে প্রস্থানকারী তাকে কি বলা হয় খারিজি খারিজুন 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 বের হয়ে যায় তাকে খারিজ বলে এখান থেকে খারিজি হ্যাঁ জি আচ্ছা কাতাবা ইয়াকতুব মানে লেখা তো লেখক আর বি কি কাতিবুন কাতিবুন নাসিরুন দাখিলুন কাতিবুন একই স্টাইল আচ্ছা কাফারা মানে সে কুফরি করলো এখান থেকে কুফরি কারি মানে অস্বীকারকারী কে আরবি কি বলবো কাফের কাফিরুন কাফিরুন দেখেন কাফের আচ্ছা দাকারা ইয়াজকুরু মানে স্মরণ করা তুমি জিকির করো কি হবে উনসুর উযকুর উযকুর হ্যাঁ আচ্ছা স্মরণকারী কে কি বলে আরবিতে জাকির 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 মনজির বলে না জাকির স্মরণকারীদের এই শব্দ দিয়ে তারা ব্যবহার করে আচ্ছা আবাদা ইয়াবুদ তুমি ইবাদত করো কি হবে উবুদ 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 মাশাআল্লাহ আচ্ছা এরপরে ইবাদতকারী কি হবে ইবাদত আবেদ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবে নাসারার এই অনেকগুলো শব্দ দেয়া আছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ কিছু মাঝে মাঝে ক্লু দেয়া আছে ওগুলো ধরে মিলিয়ে নেবেন এরপর বাবে দরাবাতে চলে আসি দরাবা ইয়াদরিব ইদরিব লা তাদরিব দরে ঠিক আছে তো জলামা জুলুম জুলুম এই মাসদারও দেয়া আছে জুলুম করা জলামা তাহলে সে জুলুম করছে আরবি কি ইউজ জুলিমু আমরা বাংলাতে ব্যবহার করি কিন্তু জালিম জালিম বলে জালিম তো জালিম জালিম জুলুমকারী আচ্ছা এরপর সবার ধৈর্য ধরলো তাহলে সে ধৈর্য ধরে বা ধরবে কি হবে আচ্ছা তুমি তুমি সবর করো ইসবির সবরান জামিলা তুমি সুন্দর ধৈর্য ধরো মানে সুন্দর ভাবে আচ্ছা তাহলে ধৈর্য ধারণকারী কি হবে সাবিরুন 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 সাবিরুনের ব্যবস্থা হলো সাবিরুন বা সাবিরিন ইন্নাল্লাহ মা সাবিরিন সাবির থেকে আচ্ছা এরপরে হলো গাফারা ইয়াকফিরু ক্ষমা করা আরাফা ইয়ারিফু চেনা বা জানা এরপরে গাসালা ইয়াকসিল এক্সিল মানে গোসল করা এখানে এই গোসল মানে ধৌত করা নিজে গোসল করা হইলে ভিন্ন শব্দ এটা হলো অন্য কিছুকে ধৌত করা আচ্ছা নাজালা ইয়ানসিল মানে অবতীর্ণ হওয়া ঠিক আছে এখান থেকে যে অবতীর্ণ হয় তাকে কি বলা হয় নাজিলুন নাজিলুন আচ্ছা কাযাবা কাযাবা নাজিল দিব মিথ্যা বলা মিথ্যা বলা তুমি মিথ্যা বলো নাজিল মিথ্যা বলো লা তাওরি বুঝলে কি হবে লা তাকযিব লা তাকযিব লা তাকযিব লা তাকযিব লা তাকযিব লা তাক এবার বাবে সামিয়া থেকে এগুলো খুব বেশি ব্যবধান নাই শুধু ওই সামান্য হরকতের ব্যবধান বাকি কিন্তু সেম আচ্ছা এরপরে সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা সামিউ এটা হলো সামিআ বাব বাবে সামিআ আচ্ছা আলিমা সে জানলো তাহলে সে জানে কি হবে ইয়ালামু ইয়াসমাউ ইয়ালামু ইয়ালামু তুমি জানো কি হবে ইসমা উজনে ইয়ালামু ইয়ালামু তাহলে যে জানে তাকে কি বলা হয় ইলম যে জানে জ্ঞানী আলেম
আলেম এই যে আলেম বলি না এই আলেম এখান থেকে আসছে ফাইল মানে কর্তাবাচক আলিম জ্ঞানী যে জানে তাকে আলিম আচ্ছা হাফিজা ইয়াহফাজ মুখস্থ করা তুমি মুখস্থ করো কি হবে আমর কি হবে আচ্ছা এরপরে এখানে আমরা চলে আসি শাহিদা ইয়াশহাদু মানে সাক্ষ্য দেওয়া বা উপস্থিত থাকা কেউ শাহিদা বলে সাক্ষ্য দেওয়া বা উপস্থিত থাকা তো এখান থেকে যে উপস্থিত থাকে বা সাক্ষী দেয় তাকে কি বলা হয় শাহিদ শাহিদ হ্যাঁ শাহিদ মানে হলো উপস্থিত ব্যক্তি অথবা সাক্ষ্য দানকারী শাহিদ শাহাদা থেকে আচ্ছা গাদিবা ইয়াগদাবু রাগান্বিত হওয়া গোস্বা করা এখান থেকে তুমি রাগান্বিত হইও না কি হবে লা তাগদাব লা তাগদাব লা তাগদাব লা তাগদাব তুমি রাগান্বিত হয়ে এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করো উপদেশ দিন আউসিনি নবী বললেন লা তাগদাব তুমি রাগান্বিত হয়ে না মেজাজ খারাপ করো না সাহাবি আবারও বললেন যে আমাকে আর কিছু উপদেশ দিন নবী বললেন লা তাগদাব তুমি মেজাজ খারাপ করো না রাগান্বিত হয়ে না ওই ব্যক্তি আবারও বললেন যে নবী যে আরো কিছু উপদেশ দিন নবীজি আবারও বললেন লা তাগদাব তুমি রাগান্বিত হইও না তার মানে এই মেজাজকে কন্ট্রোল করার জন্য নবীজি তাকে বারবারই উপদেশ দিচ্ছেন লা তাগদাব তুমি রাগান্বিত হইও আচ্ছা জাহিলা ইয়াজহাল মানে অজ্ঞ থাকা বা অজ্ঞ হওয়া জাহিলা ইয়াজহাল এখান থেকে অজ্ঞ ব্যক্তি কি বলবে জাহেল কি বলবে জাহেল অজ্ঞ আলিমুন শাহিদু জাহিলু যে অজ্ঞ থাকে আচ্ছা এরপরে বাবে ফাতাহাতে চলে আসি এগুলো স্টাইল সেম সেম একই স্টাইলে আপনারা অনুসরণ করে নেবেন ইনশাআল্লাহ ফাতাহা কারুমা এই জায়গায় একটা বিষয় আছে এটা কিন্তু মুখস্থের বিষয় একটু খেয়াল করুন সবাই এখানে হলো ওয়াও আলিফ ইয়া এই যে মূল অক্ষরের কোথাও যদি এই তিনটার কোনো একটা আসে ওগুলো কিন্তু আসল জায়গায় থাকে না চেঞ্জ হয়ে যায় কারণ পড়া কষ্ট মূল অক্ষরের মধ্যে যদি ওয়াও আলিফ ইয়ার কোনো একটা থাকে এগুলো বলে আরবিতে হরফে ইল্লত বলে রুগ্ন হরফ দুর্বল হরফ ওয়াও আলিফ ইয়া এগুলো যদি থাকে শব্দটা একটু চেঞ্জ হয় সহজ করার জন্য তো এগুলো আমরা কিভাবে এগুলো রুলস আছে তবে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো কলা ঠিক আছে একটু আপনারা খেয়াল করেন এগুলো নিয়ম আছে কিন্তু আমরা আপাতত নিয়মের দিকে এই লেভেলে যাব না পরের লেভেলে না আমরা শব্দ পেয়েছি নাসারা তাই না এখন নাসারার মতো করে কাওয়ালা সে বলল কাওয়ালা দেখেন এখানে কি লেখা কাওয়ালা সে বলল এটাকে তো একটু কষ্ট হয় উচ্চারণ করা এই জন্য এটাকে সহজ করে করা হলো কল এটা একটা নিয়ম আছে মধ্যে হয়েছে আমরা নিয়মটা এই লেভেলে আলোচনা করব কলা মানে সে বলল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ঠিক আছে এরপরে হলো ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে ইয়ানসুর শব্দটা ছিল ইয়াকবুলু সে বলছে বা বলবে শব্দটা কিন্তু কষ্ট ইয়াকবুলু সহজ করে দেয়া হলো এরপর হলো অনসর তুমি সাহায্য করো অনসর তাই না উকবুল দেখেন উকবুল পড়ে তো অনেক কষ্ট হবে ও কুল এই শব্দটাকে সহজ করে করা হলো শুধু কুল কুল বলো কুল হুয়াল্লাহু আহাদ
قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل يا أيها الكافرون ঠিক আছে এই ওফলটা এটা একটা নিয়ম আছে নিয়মের মাধ্যমে হয়েছে আর সেই নিয়মটা কেন এটা উচ্চারণ কঠিন এই কোন শব্দের মধ্যে মূলক্ষর যদি ওয়াও আলিফ অথবা ইয়া থাকে এগুলো উচ্চারণে কঠিন হওয়ার তে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে এগুলো চেঞ্জ এই চেঞ্জ হয়ে এগুলো নতুন রূপ লাভ করে যেমন কওয়ালা থেকে কওয়ালা ইয়াকুলু ইয়াকুলু কুল ও কুল থেকে কুল এগুলো আমরা মুখস্থ করে ফেলবো এগুলো আমরা নিয়ম আপাতত শিখব না যেমন কওয়ালা ইয়াকুলু কুল লা তাকুল কায়েল ওই স্টাইলেরই এখানে একই রকম আছে কওমা তাহলে ইয়াকুমু কুম লা তাকুম কায়েল এরপরে বাআ ইয়াবিউ বিআ বিক্রয় করা একটা শব্দ বিক্রয় কর আপনাদেরকে একটা মজার শব্দ দেখাই দেখেন ওয়াকা মানে রক্ষা করলো ইয়াকি মানে সে রক্ষা করছে কি মানে রক্ষা করো শুধু কে কি মানে তুমি রক্ষা করো মশার উপর একটা শব্দ শুধু কে এরপরে ওয়াফা মানে শুধু ফি ফি মানে পূর্ণ মশার উপর পূর্ণ একটা এখন আমরা যে শব্দগুলোর সাথে পরিচিত হলাম এগুলো একটা প্রশ্ন ছিল প্রশ্ন করব আমরা মুখস্থ করে নেব এগুলো এটা নিয়ম একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমী ভাইরা আমরা আপনাদের অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে সেই প্রায় দেড় ঘন্টা ধরে আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা আমাদের সময়গুলোকে কবুল করুন আমাদেরকে উত্তম সাজা দান করুন এবং আমাদের জেহেনকে কোরআন এর জন্য মুক্ত করে দিন সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি দোয়া পাঠের মাধ্যমে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته